আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে সময় দেওয়ার্স আজকে শিখবো আমরা ফটোশপ রুটেশন তো সময় দেওয়ার্স ফটোশপ রুটেশনের অপশনটি আছে ইমেজ তারপর এখানে দেখেন ইমেজ রুটেশন তো সময় দেভার্স প্রথমে যে রুটেশনের অপশনটি আছে সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি রুটেট করলে আমরা ছবিটাকে এইভাবে উল্টাতে পারবো যে কোনো আপনার ডকুমেন্টকে আপনি ফটোশপে একশো আশি ডিগ্রি দিলে সেমভাবে উল্টে যাবে তো সময় দেওয়ার্স তারপর যেটি আছে সেটি হচ্ছে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ অর্থাৎ আপনার গড়ির কাটা যেদিকে ঘুরে সেই দিকে বলা হয় ক্লক ওয়াইজ তো সময় দিবাস আমি যদি এখানে ক্লিক করি নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ তো সময় দিবাস এটা কিন্তু ক্লক যেদিকে ঘুরে সেদিকে ফটোটা ঘুরবে তো সময় দিবাস তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে এখানে কাউন্টার ক্লক ওয়াইজ তো সময় দিবাস এটা দিলে আপনার ওই ক্লক ওয়াইজের উল্টাটা হবে অর্থাৎ ক্লক যে দিকে ঘুরতো আর এটা কাউন্টার দিলে উল্টাটা ঘুরবে তো সময় দেবে তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে এইখানে যদি আপনি যা লিখবেন সেই আন্দাজে ক্লক ওয়াইজ হবে তো সময় যদি আমি এখানে ধরেন ফিফটি লিখি ফিফটি লিখে আমি এখানে ক্লক ওয়াইজে ক্লিক করলাম তো সময় দেবে এ দেখেন এটা ফিফটি ডিগ্রিতে এরকম ঘুরছে তো সময় দেবে এখন আমি আবার যদি এটাকে এই দেখেন কাউন্টার ক্লক ওয়াইজে ফিফটি ডিগ্রি ঘুরাই তাহলে এটা আগের মতো হয়ে যাবে তো সময় দেবে এ দেখেন এটা কিন্তু আগের মতো হয়ে গেছে তো সময় ব্যয়াস এখন যদি আমি ধরেন এটাকে সত্তর ডিগ্রি ঘুরাই তো সময় দেবে এ দেখেন এটা এরকম হয়ে গেছে অর্থাৎ এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেটুকু প্রয়োজন সেদিকেই ঘুরানোর জন্য আমরা কিন্তু এই অপশনটাকে ব্যবহার করতে পারি সময় দেবে আমি এটাকে আবার নাইনটি ডিগ্রি ক্লক এ ঘুরে নিলাম তো সময় দেবাস এই হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট তো সময় দেবাস এখন আমরা যদি ধরেন যে এটাকে এইদিকে বা এটা উল্টা আছে এটাকে এখন আমরা বাউ করব তো সময় দেবাস এর জন্য জাস্ট আমরা এখানে দেখেন ফিল এই যে এই অপশনটা আছে ক্রাফটস ভার্টিকাল তো সময় দেবাস সেটা যদি ক্লিক করি তো সময় দেবাস এটা কিন্তু দেখেন একদম উল্টা থেকে ডাইরেক্ট বাউ হয়ে গেছে তো সময় এখন যদি আমরা চাই যে এই হাটটা এই সাইডে আছে তো এটা এই সাইডে যাক তো সময় দেবে এখন আমরা যদি জাস্ট ইমেজ তারপরে এখান থেকে ফিল ক্যানভাস হরাই জন্টাল তো সময় দেবে এ দেখেন এটা কিন্তু এই পাশে চলে আসছে তো সময় দেওয়া এখন আমরা যদি আবার এখানে ক্লিক করি ফিল ক্যানভাস হরাই তো সময় দেবিয়াস এটা কিন্তু এখন এই পাশে চলে আসছে তো আমাদের ঘুরিয়ে ফিরিয়ে বা এই আপনার মুভ টুল দিয়ে এইভাবে সেভাবে আনার কোনো দরকার নাই এটা একদম অটোমেটিকলি স্মুথভাবে চলে আসছে তো সময় দেবাস এখন যদি আমরা এই ছবিটাকে উল্টাইতে চাই তাহলে জাস্ট আমরা ফিল ক্যানভাস ভার্টিক্যাল তো এটাতে যদি ক্লিক করি ছবিটা কিন্তু উল্টে গেছে তো সময় দেবী আশা করি আপনারা রুটেশনের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আলাইকুম